আসসালামু আলাইকুম সবাইকে, সকলে সবাই ভালো আছেন? আজকে সাডেনলি বেরোলাম সকালবেলা, এখন 9টা সাড়ে 9টার মতো বাজতেছে। যাওয়ার কথা ছিল আসলে কি এই ষোলোয়ানি বিচে যাওয়ার যে রাইডটা, সেই রাইডটার উপরই আসলে কুফা লাগছে। ওয়েদার দেখলে আসলে আমার যে অবস্থা হয় সেটা হলো নো, গড প্লিজ নো নো। বাট আসলে ওদিকে যাওয়ার জন্য আজকে ওরকম প্ল্যান নাই, আর দুইজন তিনজন রাইডার মিলে আসলে ষোলোয়ানি বিচে যে ওরকম ভাইব আসবে না, এই কারণে আজকেও স্কিপ করছি। তো যেহেতু বের হয়েছি, কোথাও না কোথাও যাইতে হবে, তো এমন একটা জায়গা যাচ্ছি যে জায়গাটাতে অনেকবার যাওয়া হয়েছে। জায়গাটা হলো মুরাপাড়া, রূপগঞ্জের নতুন একটা সেতু হয়েছে, গাজী সেতু। এটা নটরং নামটা ঠিক আছে কিনা আমি জানি না, বাট গাজী আছে এটা শিওর। তো ওইখানে যাব, আর ওয়েদার ভালো থাকলে, ওয়েদার এখন ওয়েদারের অবস্থা খুব খারাপ, এই বৃষ্টি নামতেছে, এই রোদ উঠতেছে। তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে ড্রোনটা উড়াবো, যেহেতু প্রাঞ্চ ভাইয়ের সাথেই যাচ্ছি। তো ভাই ওয়েট করতেছে সেই সুফিয়া কামাল সেতুর ওইখানে, আমি আছি অলমোস্ট স্টাফ কোয়ার্টার। ভাইয়ের সাথে আগে দেখা করবো, ভাইকে নিয়ে তারপর ওদিকে রওনা হবো। তাহলে চলুন আপনাদেরকেও নিয়ে যাই। कैसा लगा मेरा मजाक? এই জায়গায় আসার পর, এই জায়গার রাস্তা দেখার পর আমার আরো বেশি ফিলিং হচ্ছে। আকাশ বড় তারা হোগো মারা সারা, আকাশ বড় তারা হোগো মারা সারা। যদি এখানে আল্লাহর বাস্তে পাওয়াটা নামাই দিতে হয় তাহলে তো হয়েছে। কাদার মধ্যে ঢুকলে পিছনের চাকা নাচতে থাকে, একটা অবস্থা। কান্ত ভাই ওই পাশ দিয়ে মনে হয় যাইতে হবে, ওই রোড দিয়া এদিক দিয়ে সোজা যেতে বললো, মানে ডান দিক দিয়া। ভাই রং মেরা চলে যাই, রং মেরা চলে যাই। আমি চতুর্থবারের মতো এই রূপগঞ্জ জমিদার বাড়ি যেটা সেখানে আসলাম। মানুষজন কম থাকার কথা, যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত অফ। ভাই উড়াবো কি জায়গায় নাকি ওই জায়গায়? দুই জায়গায় ও খেলা হবে। ভাই অফ রোডিং এর ফিলিংস কি? ভাই এর চেয়ে ফার বেটার ছিল ষোলোয়ানি। ভাই আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে যে যদি ওই রাস্তায় চলে যেতাম, চলে যেতাম এতক্ষণে। মানে কি যে বাজে রাস্তা, মানুষ কেমনে থাকে। হ্যাঁ উড়ানো যায়।
এদিকে ড্রোন শটগুলো নেওয়া শেষ। আপনাদের আগেও বললাম যে এখানে অজস্রবার আসা হয়েছে, মানে চারবার মানে অনেক কিছু ভাই, এক জায়গায় চারবার আসা মানে অনেক কিছু। তো এই জায়গায় ড্রোন শটগুলো নেওয়া হইলো। এখন গাজী সেতু যেটা আমরা ফেলে রেখে আসছি, প্ল্যান ছিল যে আগে দূরের দিয়ে ঘুরে তারপরে সামনে দিয়ে ওইটা শর্ট নিয়ে তারপরে চলে যাব। তো টিল নাও এটাই প্ল্যান। এদিকে কাজ শেষ, ঘোরা শেষ, তাহলে চলুন গাজী সেতুতে যেয়ে আবার কথা হবে। আমি এই মুহূর্তে গাজী সেতুর একদম ফ্রন্টেই আছি, উঠে গেলাম। আর অন্য কবে এটা চালু করছে, এটা চালু ছিল না লাস্ট যখন আসলাম তখন, চালু ছিল না, চালু করে দিছে। Look at the view. This is good. ভাই আমরা আগে একটা রাউন্ডে একদম শেষ মাথা পর্যন্ত, হ্যাঁ পুরো শেষ মাথা পর্যন্ত যাই। আমার কাছে মনে হইতেছে ওই দিকের ভিউটার চেয়ে এদিক থেকে যে যাচ্ছি এই ভিউটা বেশি সুন্দর লাগতেছে। Look at the sky. Actually there is a lot of place in Bangladesh you have to visit. আচ্ছা এখানে মনে থামতে হবে আমাদের। Look at the view, bros. I'm loving this nature. I'm loving this view. I wish I could fly like the drone. But we are human beings, we can't. যদি আমার পানি দেখলে অনেক বেশি ভয় করে, আমি সাঁতার পারি না, তারপরেও কেন জানি আমার কাছে পাহাড়ের চেয়ে সমুদ্র জিনিসটা বেশি ভালো লাগে, নদী জিনিসটা বেশি ভালো লাগে। গাইজ উই আর এক্সট্রিমলি সরি, বৃষ্টি হচ্ছে আপনারা অলরেডি দেখতেছেন, বৃষ্টির মধ্যে তো ড্রোন উড়ানো সম্ভব না। তা আমরা ওয়েট করলাম, ওয়েট করার পরে যেটা হলো বৃষ্টি আরও বাড়তেছে। তো এতক্ষণ তো ওয়েট করা অ্যাকচুয়ালি পসিবল না, আর যেরকম দেখতেছি অনেক বেশি উইন্ড, তো উইন্ডের কারণে আসলে ড্রোনটা স্টেবল থাকতেছে না, এই কারণে আর রিস্ক নিচ্ছি না আমরা। হোপফুলি নেক্সট টাইম এই সেতুর ড্রোনের ভিউটা নিব, যদিও মুড়াপাড়া জমিদার বাড়িটা নেওয়া হয়েছে। I'm really sorry, চিনিতে পারলাম না, বাট অলরেডি ব্রিজের ভিউ তো আপনারা দেখলেন, দিস ইজ গুড। এখন ভাইয়ের হেলমেটের ফ্রন্টে একটা হচ্ছে মাউন্ট লাগাইতে হবে, মাউন্টটা লাগাবো এক জায়গায় বসে, তারপরে হয়তো বাড়ি থেকে ব্যাক করব। আমাদের সব বাংচাল করে দিল, বাতাস নিয়ে রিস্ক স্ট্রং খাইলাম, বৃষ্টি আমাদেরকে শেষ করে দিল। তা দেখি এখন মোবাইলে ফটোগ্রাফি করে নিব। হ্যাঁ 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 এটা করা যায়। আমি এই বাসটাতে আজকে ফার্স্ট আসছি, ওদিক দিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেছিলাম, বাট মাত্রাই ওই রাস্তা দিয়ে আর লাইফে আমি কখনো যেতে চাই না, যে বাজে রাস্তা আল্লাহ। Look at the view. Look at the view. Okay. আমার এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিউ দেখলে আমি আসলে দাঁড়ায় যাই, বাইরে বলা হয় নাই, বাইকটা এনে চলে যাচ্ছে। আই ফিল গুড যে এরকম ওয়েদারের মধ্যে হোক বৃষ্টি, বাট আই মিন জয়। একটা বিষয়ে ব্যাড লাগ ছিল যে ক্যামেরা অন ছিল না, ভাই হুট করে আমাকে জানে, ভাই অনেক ভালো করে জানে যে আমি আসলে পুলিশের অনেক বেশি ফ্যান, এবং মোটামুটি আমার ইচ্ছা আছে সামনে আল্লাহ ভরসা, ওটা নিয়ে কথা না বলি। তো ভাই হচ্ছে বিডি পুলিশের একটা হ্যান্ড গ্লাভস, মানে বাইকিং হ্যান্ড গ্লাভস, সেটা গিফট করলো। তো নেক্সট টাইম রাইডে বেরোলে ওইটা পরে বের হবো ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে দেখাবো। আর টিল নাও এই তো ঘোরাঘুরি ছিল, সামনের শুক্রবার দিন প্ল্যান করলাম যে যাব ষোলো আনি ইনশাআল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। তো আসলে ষোলো আনি রাইডে অনেক বেশি মানে
বুঝলাম না যেটা বলে কুফা আর কি এরা একটা আসলেই কুফা যেদিনে নিয়ত করে বের হইতেছি যে সোলানি যাব ওই দিন আর যাওয়া হচ্ছে না যাই হোক ইনশাল্লাহ শুক্রবার দিন আর মিস হবে না তো টিল দেন ভালো থাকুন সেফ থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ